বিসমিল্লা রহমান রহিম ইকরা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার ইউনাইটেড কিংডমের ভিসা হয়ে গেছে লন্ডনের সেন্ট মেরিজ ইউনিভার্সিটি অফ চুইকেন কিছুদিন আগে আমাদের স্টাডি অ্যাব্রোড ডাইরেক্টর অফ স্টাডি অ্যাব্রোড ওমর ফারুক এখানে গিয়েছিল সেন্ট ম্যারিস আমি একটু গুগলে লিখি ইউনিভার্সিটি লন্ডন চমৎকার একটা ইউনিভার্সিটি এটা দেখতে ছবির মতো এবং ফুড নিউট্রিশন চলে আসছে না থ্যাংক ইউ না একটু জুম করে দেখাও তো আমাদের যারা ভবিষ্যৎ স্টুডেন্ট যে মুভিগুলোতে না হ্যাঁ আচ্ছা তোমার সাবজেক্ট অনেক ভালো ফুড এন্ড নিউট্রিশন এবং তুমি আমাদের এখান থেকে আমিনের কাছে রাইট মোর

এখন তো ভালোই লাগতেছে মানে সবকিছু যখন ডান বিসা হাতে চলে আসছে এখন দেখে মনে হচ্ছে যে না এত যে এতদিন কষ্ট করলাম ওইটা সার্থক হয়েছে কিন্তু একদম প্রথম থেকে আমার কাজ শুরু হয়েছিল জানুয়ারিতে বলতে গেলে একদম জিরো থেকে তাও তখন হ্যাঁ পাসপোর্টের আমার হাতে পাসপোর্ট হাতে পাই হচ্ছে ফেব্রুয়ারিতে দেন আই জন্য এর জন্য অ্যাপ্লাই করি মার্চে এপ পর পরীক্ষা ওদেরই মাছে তার আপনা কাছে আসা আমি চলের কাজ থেকে তারপর তো সব আপনার হাতেই চলে গেছে আপনি সব করে দিছেন যা যা কোনো টেনশন আমার ছিল না ম একদম মনে কি জিনিটা কাজ সব থেকে বড় যেটা ছিল আমার স্কাউটিং এর যেই অ্যাওয়ার্ড গুলো ছিল একদম সাপলা কাপ থেকে শুরু করে প্রেসিডেন্ট স্কাউট মানে আমার যে কয়টা অ্যাওয়ার্ড দরকার আর কি বা একজন স্কাউট ছোটবেলা থেকে যেগুলো অ্যাওয়ার্ড থাকা লাগে আর কি আমার সবগুলোই আছে আল্লাহর রহমতে তো ওগুলোর জন্য স্কলারশিপ চলে আসছে 3000 পাউন্ড আচ্ছা তো তিন হাজার পাউন্ড মানে আজকের দিনে অনেক টাকা মার্শাল্লাহ ফোর ল্যাক্স টাকা হুইচ ইজ রিয়েলি গুড আর শুধু স্কাউট নয় তোমার দুইটা জিপিএ ফাইভ আছে সবগুলোতেই জিপিএ ফাইভ মাসাল গুড রেজাল্ট আছে এবং তোমার জন্য আমরা স্কলার দিয়ে যাচাই বাছাই করে ই করেছি কি বলে ওইখানে সুপিটা মার্শাল লিখে হয়েছে তো সেন্ট মেরিজ ইউনিভার্সিটি থেকে তোমার কি কোনো ইন্টারভিউ হয়েছে কিংবা তার আগে তুমি আমাদের এখানে মক ইন্টারভিউ দিয়েছো ওইটার ব্যাপারে কি বলতে চাচ্ছো শুনি আপনাদের এখান থেকে মক দিয়েছিলাম আমি ইন্ডিয়া থেকে স্যার বিশাল স্যার আমাকে দুইবার করে মক টেস্ট নিয়েছিল বাংলাদেশ থেকে ম্যাম একবার নিয়েছিল একবার মানে ম্যাম এক্সাম নিছলা একবার বাট प्रिपरेशन এর জন্য ম্যাম আমাকে বলা যায় ডেইলি ডেইলি ফোন দিত বা সোফিয়া ম্যাম উনি আমাকে ডেইলি ডেইলি ফোন দিত যে ইকরা কি খবর কেমন প্রিপারেশন কি করতেছো দেন কোনগুলো পড়ব কোনগুলোকে একদম সব হাতে ধরায়া দেওয়া থেকে শুরু করে প্রিপারেশন নেওয়া ও সব ম্যাম করছে তো এই তো কিন্তু তুমি তো এতই প্রিপেয়ার ছিলা ওরা দেখা মানে ওরা বুঝতে পারছে যে স্টুডেন্ট জেনুইন গুড স্টুডেন্ট ওর কোনো ইন্টারভিউ লাগবে না কোন দিয়ে দিয়েছে তোমার ইন্টারভিউ হয় নাই তাই না তোমার জন্য আমাদের পক্ষ থেকে আগেই একটা উপহার এটা হচ্ছে লাইকা মোবাইল সিম হুম লাইক মোবাইল ই ক্যান খাম এন্ড জোম এন হিয়া লাইক মোবাইল তো বাংলাদেশ থেকেই তুমি এটা একটি করে নিতে পারো বেশ আরো প্রিডিপারচার বেশ কিছু কাজ আমি তোমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে খাম শো চিয়ার এটা হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডের জন্য একটা স্টুডেন্ট আইডি কার্ড এখান থেকে করে নিবা আমরা হেল্প করবো ডিভিএল এর এটা তোমার ড্রাইভিং লাইসেন্স লাগবে হুম এইটা কিছুটা পে করতে হবে ওয়েস্টার্গের দশটা পাউন্ড লাগে লোকাল ডাক্তারের সাথে রেজিস্টার করে নিবা জিপি এরপর একটা ব্যাংক আমরা মঞ্জ ব্যাংক বলি যে কোন ব্যাংক ওখানে লয়ার্স আছে হ্যালিফেক্স বার্কলেইস একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবা ইনশাল্লাহ বায়োমেট্রিকটা তুমি তোমার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করবা সেন্ট ম্যারিজ থেকে ইনশাল্লাহ এরকম একটা ইউকের বায়োমেট্রিক কার্ড দিবে আর তারপর তোমাকে একটা আমরা ইনশাল্লাহ প্রমিস করেছি যে একটা স্কুলে জবের ব্যবস্থা বিকজ স্কলার স্টুডেন্টদের জন্য ভালো ব্যবস্থা থাকবে ওইটার জন্য ডিবিএস চেক বলে